আসসালামু আলাইকুম, আমি পুতুল বাড়ুই গোল্ডেনের পক্ষ থেকে সেকেন্ড টাইমের মতো আপনাদের সাথে কথা বলার জন্য চলে আসছি। আমি আজকে আপনাদের সাথে যেখান থেকে কথা বলতেছি সেটা হচ্ছে মিরপুর 10 লাজ ফার্মাস সেকেন্ড ফ্লোরে। আমাদের এখানে আপনি প্রতিটা প্রোডাক্টের টেস্টার পাবেন এবং অল প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে আপনি দেখে পারচেস করতে পারবেন। চলেন আমি আমাদের কাউন্টারের প্রতিটি প্রোডাক্ট আপনাকে একটু খুলে দেখাচ্ছি। দেখেন এখানে আপনি অল প্রোডাক্টগুলোই পাবেন, সবগুলো প্রোডাক্ট আপনি সুন্দরভাবে এখানে ডিসপ্লে করা আছে। প্রয়োজনে আপনি আপনার হাতে বা পেজে দেখে নিতে পারবেন। নতুন কিছু নেল পলিশের কালারও ছিল। চলেন এবার আমরা কিছু প্রোডাক্ট নিয়ে এবার কথা বলি। আর সামনে তো এমনিতেই উইন্টার, দেখা যাবে যে স্কিনটা খুব খারাপ থাকে, তখন স্কিনে কোনো কিছুই বসতে চায় না, মেকআপটা করলে ভালোই লাগে না। ঠিক আছে, আমরা আজকে আমাদের গোল্ডেন যে লিকুইড মিনারেল ফাউন্ডেশন যেটা আছে, যেটা আমরা ওই উইন্টারে খুব সুন্দরভাবে স্মুথলি ইউজ করতে পারবো, সেটা একটু দেখবো। আর এটা তো পাউডারি টাইপের, দেখতে খুব সুন্দর, খুব সুন্দরভাবে আপনি স্কিনে খুব ইজি বসাতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, এবং কি এটা ছাকা ছাকাও হবে না, ভেসে ভেসেও থাকবে না। দেখেন লিকুইড মিনারেল ফাউন্ডেশন, পরিমাণে খুব অল্প লাগে, এটা খুব বেশি পরিমাণ করে দিতে হয় না, জাস্ট অল্প পরিমাণ দিলেই হবে, খুব স্মুদিং এটা থাকবে। SPF 15 দেওয়া আছে, আলাদাভাবে আপনাকে SPFটাও ইউজ করতে হবে না, যদি চান সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, আর যদি না চান কোনো সমস্যা নেই। আর আমাদের এখানে প্রতিটা প্রোডাক্টেরই টেস্টার দেওয়া আছে ছোট মিনি করে, আপনি চাইলে টেস্টার দিয়ে খুব সুন্দরভাবে ইজি দেখে ইউজ করতে পারবেন, নিতে পারবেন। আপনি দেখা যাচ্ছে যে অনেক সময় যে এতগুলো টাকা দিয়ে পারচেস করে আপনি স্কিনে যাচ্ছে না, ইউজ করতে পারতেছেন না, দিতে পারতেছেন না, এটা হবে না ম্যাম। আপনি এসে দেখে দিন, ইউজ করতে পারবেন, নিতে পারবেন, পারচেস করতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট। আর এটা খুবই পাউডারি টাইপের, খুবই সুন্দর, দেখা যায় যে অনেক সময় যে ফাউন্ডেশন দিলে পাউডার না দিলে ভালোই লাগে না, আপনি চাইলে এটার উপর পাউডার দিতেও পারবেন, নাও দিলেও চলবে। দেখেন আমি কিন্তু দিয়ে আছি লিকুইড মিনারেল ফাউন্ডেশন, যেটা আমি কিন্তু একটু পাউডারও দেইনি, একদম স্মুথলি কিন্তু বসে আছে, চাইলে আপনিও এটা ইউজ করতে পারবেন। আর এখন তো সামনে তো এমনিতেই শীত আসতেছে, সবাই দেখবেন যে একটু রুক্ষ শুষ্ক হয়ে থাকে, তখন দেখা যায় যে কোনো কিছু দিলে ভালো লাগে না, আর এটা আপনি ইজি সুন্দর করে একদম স্মুথলি আপনি স্কিনের সাথে বসে থাকবেন। আর এটার সাথে কিন্তু ভিটামিন এ এবং ই দেওয়া আছে, যেটা আপনি স্কিনটাকে রুক্ষতার থেকে দূর করবে, কিন্তু দেখা যায় যে ভিটামিন এ এবং ই না থাকলে স্কিনটা ডাল হয়ে যায় বা একটু ডেড সেল যেটা হয় আর কি, ডেড সেলটা হয়, আর এটাতে কিন্তু কোনো ধরনের কোনো ডেড সেল হবে না, এটুকু কনফিডেন্স দিয়ে আপনাদেরকে বলতে পারবো ম্যাম। দেখেন দেখছেন কত সুন্দর স্মুথ একদম, দেখেন কতটা সুন্দর। আর আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু ডার্মাটোলজিক্যাল টেস্ট করা, আপনার স্কিনে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর এটার উপরে আপনি যদি চান একটু প্রেস পাউডার অ্যাপ্লাই করতে পারেন, আর যদি প্রেস পাউডার না চান কোনো সমস্যা নেই,
একটু দেখাই দেই ফ্রেশ পাউডারটা অ্যাপ্লাই করলে কেমন আসবে। কত সুন্দর, একদম স্মুদি দেখেন, যে অনেক সাদা সাদা হয়ে থাকবে বা ভেসে ভেসে থাকবে তা কিন্তু না। দেখেন আমি জাস্ট হালকা করে একটু পাউডারটা দিয়েছি, ন্যাচারাল টোন, ফ্রেশ পাউডারের ন্যাচারাল টোন। দেখেন এই যে এই নাম্বারটা, আর এই যে ইনটেকটা হবে সেম এরকম। আর আমাদের কিন্তু প্রতিটা ফেস পাউডারের সাথে কিন্তু ওয়াশেবল পাপ দেওয়া থাকে, এটাতেও কিন্তু আপনার এসপিএফ দেওয়া আছে। এক্সট্রাভাবে আপনাকে আলাদাভাবে কোনো ধরনের কোনো এসপিএফ ইউজ করতে হবে না, এটার সাথে এসপিএফ 15 দেওয়া আছে, কিন্তু এটাও সেম ডার্মাকোলজিক্যাল টেস্ট করে এবং ভিটামিন এ এবং ই সমৃদ্ধ। আপনি যদি চান এর উপরে যদি একটু হালকা করে হাইলাইটার বা আপনি নর্মালি কোনো কিছু ইউজ করতে, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আর যদি না চান যে আপনি আপনি এটার সাথে কোনো কিছু ইউজ করবেন না, সেক্ষেত্রে কোনো দরকার নেই, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে কোনো প্রবলেম হবে না। এ দেখেন একদমই স্কিনের সাথে স্মুথলি এটা মিশে থাকবে। আপনি চাইলে কিন্তু এই শীতে আপনি আমাদের গোল্ডেন রোজের লিকুইড মিনারেল ফাউন্ডেশনটা ইউজ করতে পারেন, কারণ গোল্ডেন রোজ লিকুইড মিনারেল ফাউন্ডেশনটা কিন্তু অনেক সুন্দর, অনেক স্মুদিং। এটা আপনি আপনি যতক্ষণ না পর্যন্ত ইউজ করবেন ততক্ষণ না পর্যন্ত বুঝতে পারবেন না কতটা স্মুদলিভাবে আপনি স্কিনের সাথে মিশবে। এটা অনেক সুন্দর, অনেক সুন্দর, আপনি জাস্ট একবার ট্রাস্ট করে ইউজ করে দেখেন, দেখবেন খুব ভালো লাগবে আপনার। আর এটা কিন্তু আমাদের মানে আমরা যারা নর্মালি গোল্ডেন রোজের সাথে কাজ করি খুব মানে খুব পছন্দের, খুব পছন্দের একটা প্রোডাক্ট, যেটা আমরা ইজিলি স্কিনের সাথে কিন্তু ইউজ করতে পারি, যে ইজি ইউজ করা যায় না বা এমন কিছু না, কিন্তু খুব ইজি ইউজ করা যায়। যারা আর কি কম বেশি একটু মেকআপ করি তারা নর্মালি আমরা এটা ইউজ করতে পারি, চাইলে আপনি এটা ইউজ করে দেখতে পারেন। আর এটা হচ্ছে আমাদের গোল্ডেন রোজের স্যাটিং স্মুদিং ফাউন্ডেশন, ফ্লুইড ফাউন্ডেশন, যেটা একদমই ফুল কাভারেজে কাজ করবে। যদি আপনি চান এটা ইউজ করতে পারেন, এটাও ফুল ওয়াটারপ্রুফ একদমই। অনেকে আছে যে ফুলি ওয়াটারপ্রুফ আপনি মেকআপটা করতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনি এটা ফুলি ওয়াটারপ্রুফের ক্ষেত্রে ইউজ করতে পারেন। দেখা যায় যে অনেকেই আছে যে একটু মানে আপনার ওয়াটারপ্রুফ হলে বেস্ট হয়, একটু উজু করতে চায় বা একটু মানে দূরে কোথাও গেলে একটু মুখে পানি ইউজ করতে চায়, সেক্ষেত্রে এটা ইউজ করে জাস্ট মুখে আপনি ইজি পানি ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর এটাও কিন্তু আমাদের মেডিকেটেড টেস্ট করে দেওয়া আছে, এখানে দেওয়াই আছে, এবং প্যারাবিন ফ্রি, কোনো ধরনের কোনো হার্মফুল মেডিসিন দেওয়া নেই এটার মধ্যে, যে যেটার জন্য আপনার স্কিনে কোনো ধরনের কোনো ক্ষতি হতে পারে, এই ধরনের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, এইটুকু আপনাকে বলতে পারবো আর কি। আর এটা তো আপনি এসপিএফ দেওয়া আছে 15 দেওয়া আছে, এটা তো এসপিএফ 15 দেওয়া আছে। আর এটাতে কিন্তু অনেকগুলো শেড দেওয়া আছে, আপনি চাইলে আপনি স্কিনের সাথে ম্যাচ করে শেড ইউজ করতে পারবেন। প্লাস হচ্ছে আপনি যদি আপনার কাছের কারো জন্য নিতে চান বা কারো কাউকে গিফট করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা নিতে পারেন, কারণ আমাদের প্রত্যেকটা টোন দেওয়া আছে। প্লাস হচ্ছে আপনি যে খান থেকেই নেবেন না কেন প্রত্যেকটা জায়গায় আমাদের একজন করে আপু দেওয়া আছে, আপনি তাদের সাথে জাস্ট একটু কথা বললেই ওনরা ইজি দিতে পারবে, কারণ ওনরা বলতে পারবে যে কার স্কিনে কোনটা যায়, সেই অনুযায়ী আপনাকে কিন্তু প্রোডাক্টটা দিতে পারবে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার গিফটের জন্য বা নর্মালি কারোর জন্য নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনি ইজি এটা নিতে পারবেন এবং কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই আর কি।
আর এটা ইউজ করলে দেখা যায় যে মানে অনেকে আছে যে ওয়াটারপ্রুফ চায়, কিন্তু ওয়াটারপ্রুফ ইউজটা করলে স্কিনটা একটু টেনে টেনে ধরে বা রুক্ষ হয়ে থাকে, এটা কিন্তু হবে না। এটা কিন্তু একদমই স্মুদিং। নর্মালি দেখা যায় যে আপনার অনেকগুলো আছে যে ড্রাই হয়ে থাকে, মানে ওয়াটারপ্রুফ হলে নাকি ড্রাই হয়ে থাকে একদমই, আপনার মানে ছাকা ছাকা টাইপের, মোট কথা যেটা আর কি ওই টাইপের হয়, কিন্তু এটা কিন্তু ওই টাইপের হয় না, ঠিক আছে। আর দেখা যায় যে আপনি নর্মালি যদি এটা ইউজ করেন, যে অনেকের আছে যে স্কিনে একটু র্যাশেসের প্রবলেম হয় বা একটু মানে স্কিনের হয় না, অনেকেরই আছে যে স্কিনে সব প্রোডাক্ট শ্যুট করে না, কিন্তু এই ক্ষেত্রে আমি বলতে পারবো যে আপনার গোল্ডেন রোজের প্রোডাক্ট নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন হবে না, কারণ গোল্ডেন রোজের প্রত্যেকটা প্রোডাক্ট সবার স্কিনে খুব সুন্দর স্মুদিং বসে যায়, মানে ভেসেও থাকবে না আর একটু ড্রাইনেসটাও হবে না, ক্রাকি ক্রাকি যে ইয়াটা ওইটাও হবে না। আর এটা হচ্ছে আমাদের গোল্ডেন রোজের বিবি ক্রিম বিউটি বাম, যেটা ইনস্ট্যান্ট একটা পারফেক্ট লুকিং এর জন্য, যারা অনেকে আছে যে মেকআপ করতে পছন্দ করে না, খুব কম মানে মেকআপ ইউজার ফাউন্ডেশন এত টাইম নিয়ে তাদের যাদের কাছে যে এত টাইম নিয়ে সময় নিয়ে ফাউন্ডেশন ইউজ করবে, তাদের জন্য বিবি ক্রিমটা পারফেক্ট। কারণ বিবি ক্রিমটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা গ্লো মানে গ্লো লুকের জন্য আমরা ইউজ করে থাকি। আপনি জাস্ট ইনস্ট্যান্ট মেকআপ করার ক্ষেত্রে হচ্ছে হলো আপনি বিবি ক্রিমটা ইউজ করতে পারেন। বিবি ক্রিমটা দিলে হয় কি, আপনার দেখা যায় যে এসপিএফ লাগতেছে না, নর্মাল একটা মানে আমরা যে পাউডারটা অ্যাপ্লাই করি ওই পাউডারটা দিতে হচ্ছে না, কোনো কিছু না দিয়ে জাস্ট আপনি একটু ফেসটাকে ডিপলি ক্লিন করে আপনি বিবি ক্রিমটা দিয়ে দিলে একটা পার্টি লুক, মানে একটা ভারী লুক তৈরি হবে। কিন্তু সেক্ষেত্রে আপনি দেখা যায় যে ফাউন্ডেশন না ইউজ করে আপনি চাইলে বিবি ক্রিমটা ইউজ করতে পারেন। আর আমি আজকে যেখান থেকে কথা বলতেছি আবার আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে মিরপুর 10 লাস্ট ফার্মার সেকেন্ড ফ্লোরে, ঠিক আছে। কষ্ট হলেও আসবেন, এসে দেখে যাবেন। আর এটা হচ্ছে আমাদের স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে স্কিনের সাথে একদম স্কিন কেয়ার বলতে গেলে যে এটা কোনো মেকআপ আইটেমের মতো না, একদমই স্কিনটাকে গ্লো লুকের ক্ষেত্রে কাজ করবে। সিসি ক্রিম যেটা হচ্ছে আমাদের 5টা শেডের কাজ করে, মানে 5টা ধাপের এটা কাজ করবে কালার কারেক্টিং, মোট কথা। আর এটাতে দেওয়া আছে আপনি সিসি ক্রিম প্রাইমার, কালার কারেক্টিং প্রাইমার, যেটা হচ্ছে আপনি নর্মালি আমরা যে প্রাইমারটা পোর ব্লকের ক্ষেত্রে কাজ করি, পোর ব্লকের জন্য ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আপনি পোর ব্লকের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন, প্লাস হচ্ছে প্রোটেকশনের জন্য ইউজ করতে পারবেন। দেখা যায় যে অনেকে আলাদা আলাদাভাবে আলাদা পারপাসে অনেকগুলো জিনিস ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সিসি ক্রিমটা ইউজ করে আপনাকে আলাদা কোনো ধরনের কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে না। আমাদের সিসি ক্রিমের টোটালি 4টা টোন হয় গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর ভায়োলেট, প্রত্যেকটা হচ্ছে হলো আলাদা আলাদা স্কিনের জন্য। আপনি চাইলে আলাদা আলাদা স্কিনের জন্য দেখে দেন নিতে পারেন আমাদের এখান থেকে। আর এটাতে হচ্ছে আমি আপনাকে আরেকটু বলে দিই, সিসি ক্রিমে যে আমি আপনাদেরকে বলেছি যে 5টা শেডের কাজ করে, 5টা আসলে কী কী কাজ করে আপনাকে আমি আরেকটু বলে দিই। 5টা হচ্ছে, প্রথম হচ্ছে হলো প্রাইমারে কাজ করে, এটা হলো নর্মালি আমাদের প্রাইমারে কাজ করবে, সান প্রোটেকশনে কাজ করবে, কারেক্টের কাজ করবে, ব্রাইটিংয়ে কাজ করবে, প্রোটেকশনে কাজ করবে। আপনি যদি ইনস্ট্যান্ট চান এটাকে ছেড়ে দিতে, দেখা যায় না যে অনেকে আছে যে একটা ক্রিম ইউজ করতে করতে এতটাই ইউজড হয়ে যায় পরবর্তী ছেড়ে দিলে স্কিনটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটা আপনি যদি ইউজ করে জাস্ট ইনস্ট্যান্ট বাই সে মানে বন্ধ করে দিতে চান বা অফ করে দিতে চান, সেক্ষেত্রে আপনি অফ করে দিতে পারবেন, স্কিনে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আর স্কিনটা এটুকু বলতে পারবো যে আল্লাহর রহমতে আপনার স্কিনটা অনেক ভালো থাকবে, রেগুলার যদি আপনি এটা কন্টিনিউ আপনি যদি এটা ইউজ করেন স্কিনটা খুব মানে রুক্ষ হবে না। আর আনএবল যে টোনগুলো থাকে, আমাদের অনেকেই আছে না যে একটা জায়গায় একটু মেসা দাগ থাকে, একটু লালচে পিম্পলের প্রবলেম থাকে বা গ্রিনিশের প্রবলেম থাকে, ওই প্রবলেমগুলো কিন্তু সলিউশনের জন্য হচ্ছে কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে টোন তৈরি করে দেওয়া আছে, আপনি জাস্ট একটু কষ্ট করে এসে দেন দেখে নিতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই আছে যে অনেক ধরনের প্রবলেম থাকে, আমরা তো দূর থেকে আসলে কাউকে কোনোটা সাজেস্ট করতে পারবো না, আপনারা যদি কাছে আসেন বা এসে যদি সবগুলোতে ভিজিট করেন, অন্য অন্য আদার্স যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সম্পর্কে দেখেন, সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদের সুন্দরভাবে জানানো যাবে এবং সুন্দরভাবে বোঝানো যাবে, ঠিক আছে। আর সামনে তো এমনিতেই শীত, সবার স্কিনটা একটুতি অন্যরকম হবে, দেখা যায় যে লিপ কেয়ারের ব্যাপারে কিন্তু আমরা খুবই অসচেতন, সবাই কিন্তু সচেতন না, কারণ
দেখা যায় মাস্ক পরতে পরতে এমন একটা মানে বিরক্ত চলে আসে, এখন আর স্কিন মানে লিপসে কোনো কিছু দিতে ভাল লাগে না, ঠিক আছে? সেক্ষেত্রে দেখা যায় যদি আপনি লিপ বাম বা আমাদের লিপ অয়েল আছে যেটা হচ্ছে আপনি লিপ থেরাপি টাইপে কাজ করবেন, আপনি সুন্দরভাবে কি লাগবে এটা আপনি খুব সুন্দরভাবে লিপসে ইউজ করতে পারবেন। দেখেন অরেঞ্জ, ইয়েলো, বানানা, লেমন, স্ট্রবেরি, বানানা, অরেঞ্জ, লেমন, চারটা লিপ অয়েল আছে। আপনি চাইলে আমাদের কাছ থেকে চারটা লিপ অয়েল দেখতে পারেন, যার মানে যার যেটা ফ্রেগনেন্স পছন্দ হয় দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এটা কিন্তু লিপটাকে খুব সুন্দর সফট এবং স্মুদিং রাখবে। অনেকগুলো আছে যে মিডিলে আপনি একটু সাদা সাদা হয়ে থাকে, কোনো একটা ভ্যাজলিন বা কোনো একটা পেট্রোলিয়াম জেলি দিলে আমাদের এগুলো কিন্তু এই ধরনের কোনো প্রবলেম হবে না, এটুকু আপনাকে বলতে পারবো। কারণ এইগুলো প্রত্যেকটার সাথে শিয়া বাটার দেওয়া আছে, অ্যাড করে নর্মালি আপনি লিপটাকে খুব সুন্দর স্মুদিং একটা যে ভাবটা ওইটা করবে। এটা হচ্ছে আমাদের গোল্ডেন এজের লিপ বাম। দেখেন এটা হচ্ছে গোল্ডেন এজের লিপ বাম। আমাদের লিপ বামেরও কয়েকটা কালার হয়, কয়েকটা ভেরিয়েশন হয়, আপনার কয়েক ধরনের হয়। দেখাই এটা হচ্ছে সম্পূর্ণ কালারলেস, এটা বোথ ইউজার, আপনি চাইলে সার্কেও দিতে পারেন, আপনি নিজেও ইউজ করতে পারেন। নর্মালি দেখা যাচ্ছে ছেলেদেরও তো লিপটা জাস্ট ড্রাই থাকে, অন্য চাইলেও এটা ইউজ করতে পারবে, কারণ এটা সম্পূর্ণ কালারলেস, একদমই কালারলেস, এটা খুবই সুন্দর। আপনি চাইলে আমাদের গোল্ডেন রোজের লিপ বামগুলো এই শীতে ইউজ করে দেখতে পারেন, লিপটা খুব সফট এবং স্মুদিং থাকবে। আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে গোল্ডেন রোজের লিপ টপার। দেখেন গোল্ডেন রোজের লিপ টপার, যারা খুব মানে একটু জেল জেল টাইপের পছন্দ করেন, একটু গ্লিটারি পছন্দ করেন, আবার অনেকে আছে একটু লিপস্টিকের উপরে দিতে পছন্দ করে, সেক্ষেত্রে আপনি লিপস্টিকের উপরেও দিতে পারবেন, এবং চাইলে আপনি আপনি খালি লিপসেও সুন্দর করে একটু গ্লিটারি ইউজ করতে পারবেন। দুটো কালার আছে দেখাই, একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে নুট কালার। খুব সুন্দর, এক খুব সুন্দর পার্টি লুকের জন্য এটা খুব ভাল লাগে। দেখেন শাইনিংটা কত সুন্দর, আরো অনেক কিছু আছে, আমি একটু দেখাই। দেখেন আমাদের কয়েকটা লিপ গ্লস আসে ভিনাইলের, যারা একটু কালারিং পছন্দ করেন, দেখা যায় যে একটু কালারিং মানে হালকা একটু কালার হলে ভালো হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা আমাদের গোল্ডেন যে ভিনাইল লিপ গ্লস যেটা আছে সেটা ইউজ করতে পারেন। দেখেন আজকে এ পর্যন্তই থাক, অন্য আরেক দিন এসে অনেক সময় দেব, অনেক কথা বলবো, আপনারা আবার আসবেন আমাদের এখানে, কথা হবে, দেখা হবে। আমি যে জায়গা থেকে আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি যে জায়গা থেকে কথা বলছি সেটা হচ্ছে মিরপুর 10 লাজ ফার্মা সেকেন্ড ফ্লোরে, আর আমি হচ্ছি পুতুল। আল্লাহ হাফেজ।